পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নত হজরত মাসুম আউলিয়া মাদ্রাসা কমপ্লেক্সত হজরত মাসুম হেফজখানা ইতিমখানা সুন্নি নুরানি একাডেমির বার্ষিক সভা ও হজরত মাসুম আউলিয়ার 62তম বার্ষিক উরুস শরীফ সম্পন্ন হয়। এই বছর যেমন উনি সহযোগিতা করেছেন, আগেও আমাদেরকে সহযোগিতা করেছেন, আগামীতেও আমাদের এই মসজিদ মাদ্রাসা মার্চের 6 তারিখ বুধবার দক্ষিণ কচুয়ায় কালো জামে মসজিদ প্রাঙ্গণত উরস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহাসমারোহে এই উরস অনুষ্ঠিত হয়। উরস শরীফ উপলক্ষে সকালোত্তর মাজার প্রাঙ্গণত ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়, খতমে কোরআন, মিলাদ মাহফিল, বাদে ফজর, তাবরুক বিতরণের মধ্য দিয়ে উরস শরীফ সম্পন্ন হয়। এ সময় হযরত মাসুম আউলিয়ার উরস পরিচালনা কমিটির সভাপতি কাজী মোহাম্মদ লুকমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসাফ আলী, নুরুল ইসলাম সওদাগর, বদিউল আলম সওদাগর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এড়ে উপস্থিত আছে। আজি অরসেলদি হযরত মাসুম আউলিয়ার কচুয়াই হযরত মাসুম আউলিয়ার 62তম বার্ষিক উরস প্রত্যেক বছরের ন্যায় এই বছরও অনুষ্ঠিত। আর গত সাতদিন ধরে কার্যক্রম চলে, এসব নাকি মাথার ঘরা না যায় উন্নয়ন আছে, এর একটা সিন্ধু আছে যে ইয়ার আজ ইয়া মাথার ঘরি তার ঘরের মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স ইয়ান ওগি এই দিন মারা ঘুর যাবে কি C+ চট্টগ্রাম।